সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের অটো ভ্যান চালক রফিকুল ইসলাম। সঙ্গীতের উপর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও নিজে গান লেখেন ও সুর দেন। আমি এক অটো রিকশাওয়ালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা। আর লোক সমাগমের মধ্যে তার লেখা গান পরিবেশন করেন, খালি গলায় সুরেলা কণ্ঠে তার গান মুগ্ধ হয়ে দর্শক শোনেন। এলাকাবাসী জানান গান পাগল রফিকুল ছোটকালে যেখানে গান বাজনা হতো সেখানে এসে ছুটে যেত। এভাবে নিজে নিজেই একসময় গান লিখতে, সুর করতে ও গাইতে শুরু করে। আর তার গান স্থানীয়রা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তার সুনাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। রফিক নিজেই গান লেখে, নিজেই আমাদেরকে শোনায় এবং আমরা দর্শক রফিকের গান শুনে খুব আনন্দিত হই। গান গাইতে আসে, আবার নিজেই লেখে গান গায়, এটা খুব সুন্দর, এটা আমাদের গর্ব। আমাদের অত্র এলাকার ভিতরে ওর গানের খুব একটা নাম আছে। ওর গান যে কোনো জায়গায় ও যে কোনো অনুষ্ঠানে গেলে পরে ওর গান মানুষ খুব শোনে। দর্শকে অনেক প্রচুর মানে ছাড়ার সাথে সাথে এই ভিউ অনেক হয়ে যায়। ভবিষ্যতে বড় মাপে শিল্পী হওয়ার স্বপ্ন রফিকুলের, এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সব সময়ের জন্য আমার কাছে ফোন আসে যে আপনি ভাই আপনার গানটা খুবই ভালো হয়েছে, আপনার গান আমরা পছন্দ করি, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার গানগুলো আমাদের অনেক ভালো লাগে। রফিকুল এখন পর্যন্ত শতাধিক গান রচনার পাশাপাশি সুরও দিয়েছেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।